हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। आज के वीडियो ते एटीके मोहनबागान एससी ईस्ट बेंगल बेस किछु इम्पोर्टेंट अपडेट देवार आछे, तो वीडियो टी एकटू स्किप ना करे शेष अब्दि देखबार अनुरोध रइल। आर जारा प्रथमबार आमार चैनेले एसेछो तारा अवश्यई चैनलटी सबस्क्राइब करे दिओ, जे कोनो धरनेर स्पोर्ट्स रिलेटेड अपडेट सबार आगे पावार जोन्नो। फार्स्टे आसछि ईस्ट बेंगलेर न्यूजे। तो फ्रेंड्स, तोमादेरके किछुदिन आगेई जानिएछिलाम एससी ईस्ट बेंगलेर अस्ट्रेलियान डिफेंडार टमिस्लाम मार्सेला दल छेड़ेछेन। तिनि अस्ट्रेलियातेई फिरे गिये ए लीगेर क्लाब ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারসে জয়েন করেছেন। ওয়েস্টার্ন সিডনি থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে তার জয়েনিং এর ব্যাপারটা। এছাড়া তোমাদের আমি আগেই জানিয়েছিলাম ইস্ট বেঙ্গল শেষ দু বছরের ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন করে মাঠে নামতে চাইছে। তো এই কারণে ইস্ট বেঙ্গল একজন ভারতীয়কে সই করাতে চাইছে, যদিও এই মরসুমের জন্য নয়। এরপরে কলকাতা লীগ ও আইএফএ শিল্ড খেলার জন্য এসসি ইস্ট বেঙ্গল এখন থেকে দল গঠন শুরু করে দিয়েছে। তো তিনি হলেন নবী হোসেন খান। নবী হচ্ছেন একজন 23 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক ছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারেন তিনি। মার্কেট ভ্যালু 60 লাখ টাকা। নবী জর্জ টেলিগ্রাফ, মোহামেডান ও এটিকে রিজার্ভ টিমের হয়েও খেলেছেন। এবার আসছি এটিকে মোহনবাগানের নিউজে। তো ফ্রেন্ডস, তোমাদের আগেই জানিয়েছিলাম রয় কৃষ্ণা এটিকে মোহনবাগান ছাড়তে চলেছেন। তো আগামী 7ই মার্চ এটিকে মোহনবাগানের হয়ে খেলে 8ই মার্চ কাতারের রাজধানী দোহাতে যাবেন রয় কৃষ্ণা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচগুলি খেলার জন্য। সেজন্য সেমিফাইনাল ও ফাইনালে এটিকে মোহনবাগান উঠলে রয় কৃষ্ণার সার্ভিস পাবে না এটিকে মোহনবাগান। এবার চারিদিক থেকে শোনা যাচ্ছে রয় কৃষ্ণার রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে আলভারো ভাজকুয়েজ বা অটিস মেন্ডোজা এটিকে মোহনবাগান টিমে আসতে পারেন। তো আলভারো ভাজকুয়েজ হচ্ছেন একজন 30 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড, যিনি বর্তমানে কেরালা ব্লাস্টার এফসিতে খেলছেন। আর অটিস মেন্ডোজা একজন 29 বছর বয়সী স্প্যানিশ রাইট উইঙ্গার কাম লেফট উইঙ্গার, তিনি বর্তমানে গোয়াতে রয়েছেন। তো ফ্রেন্ডস, বলে রাখি এটিকে মোহনবাগান এই দুজনকে টার্গেট করেনি, এরকম কোনো অফিসিয়াল আপডেট এখন অবধি নেই। আর রয় কৃষ্ণার দেশ ফিজির খেলা 30শে মার্চ শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ড 2তে তিনি অ্যাভেলেবেল থাকবেন, যেটা আগামী 12ই এপ্রিল এই প্রিলিমিনারি রাউন্ড 2 এর ম্যাচটি হতে চলেছে। তো এইটুকুই আজকে মেনলি আপডেট দেওয়ার ছিল। আই হোপ আপডেটগুলো তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।